নমস্কার বন্ধুরা, রিয়াস মিরর নিউজিল্যান্ডে আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি বানিংস ওয়্যার হাউসে। এটা মূলত একটা হার্ডওয়্যার স্টোর, কিন্তু আজকে মেনলি আমরা যেটা নিতে এসেছি সেটা হলো কয়েকটা ফুলের গাছ। সামনেই তো গরম, এর মাঝখানে আমাদের কয়েকটা ভালো ভালো ফুলের গাছ পুঁতে দিতে হবে, স্পেশালি সামনের জায়গাটা। সামনে অনেকখানি জায়গা রয়েছে যেখানে নানা রকম ফুল গাছ পোঁতা যায়। আমার ইচ্ছা আছে সামনের দিকে নানা ধরনের ফুল গাছ রাখাবো, তাই এখন থেকে একটা দুটো করে ফুল গাছই নিতে লাগছি। আমরা মূলত আপনাদের দেখাবো বানিংস ওয়্যার হাউসে নার্সারি জায়গাটা কিরকম হয়। এটা অ্যান্থুরিয়াম। অফিসের কাজে যখন বাইরে গেছিলাম তখন একটা নার্সারি থেকে এই গাছটা কিনেছিলাম। ইদানিং জানি না কেন আমার গাছের প্রতি, স্পেশালি ফুল গাছের প্রতি, অদ্ভুত রকমের ভালোবাসা জন্মেছে। আমি কিছু কিছু ইনডোর প্ল্যান্টও বাড়িতে লাগিয়েছি, আর আউটডোর প্ল্যান্ট তো আছেই। এই গাছগুলোর বিভিন্ন দাম আছে, তার মধ্যে দেখুন এই ফিকাস প্ল্যান্টার দাম $67, মানে ইন্ডিয়ান টাকায় ৩,৫০০ টাকার মতো। বিভিন্ন দামের বিভিন্ন রকম গাছ আছে, এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো মূলত ইনডোর প্ল্যান্টস। যেমন এখানে দেখুন পিস লিলি, রাবার প্ল্যান্ট, ফিকাস প্ল্যান্ট, এগুলো মূলত ইনডোরেই হয়। কিছু কিছু গাছের জন্য বেশি আলো আর কিছু কিছু গাছের জন্য কম আলো প্রয়োজন হয়। আমাদের বাড়িতে যখন গৃহপ্রবেশ হয়েছিল, এক বন্ধু আমাদের জন্য পিস লিলি উপহার হিসেবে এনেছিলেন। খুব সুন্দর, কিন্তু জানি না কেন কোনো একটা কারণে পিস লিলির ফুল হওয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু সুন্দর সুন্দর পাতা হয়। আমি চেষ্টা করছি কী করে ফুল আনানো যায় সেই ব্যবস্থা করতে। আমার গার্ডেনিং সম্পর্কে সেরকম একটা আইডিয়া নেই, কিন্তু বন্ধুদের কাছ থেকে জিজ্ঞাসা করে করে, কখন বা গুগল করে করে, আমি আস্তে আস্তে গাছগুলো সম্পর্কে অল্প অল্প করে জানতে পারছি। আমরা খুবই ফর্চুনেট, যখন আমরা বাড়িটা কিনেছিলাম তখন ফলের একটা তৈরি বাগান পেয়েছি, সেখানে সব রকম যাবতীয় ফলই আছে। আপনারা যদি গণেশ পুজোর ব্লগটা দেখে থাকেন তাহলে জানতে পারবেন অনেক ফুল বাগানও আছে, কিন্তু আমি চেষ্টা করছি সামনের জায়গাটা আরও কিছু ফুল গাছ অ্যাড করতে। বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম ফুল, কার না ভালো লাগে বলুন? বাড়ির আনাচে কানাচে ফুল থাকলে মনটাই ভালো হয়ে যায়। এবার আমি চলে এসেছি বাইরের জায়গাটায়। এখানে ছোট্ট ছোট্ট গাছ, মানে চারা গাছ, বিভিন্ন রকম সবজি গাছও আছে, টমেটো, লেটুস থেকে শুরু করে ব্রোকলি, সব রকম সবজির গাছ, আর ওইদিকে ছোট ছোট ফুলের গাছও আছে। আর এইসব চারা গাছগুলো দামও খুব একটা বেশি না, $4-5 থেকে শুরু, মানে ইন্ডিয়ান টাকায় ২০০-২৫০ টাকার মতো। এই যে এখানে দেখুন টমেটো গাছ, লেটুস গাছ $1, $2 কিংবা $4-5 আছে। এখানে দেখুন আবার ছোট ছোট ক্যাপসিকাম, মানে বেল পেপার গাছ, সেগুলো $10, মানে ইন্ডিয়ান টাকায় ৫০০ টাকার মতো। এই স্টোরে শুধুমাত্র গাছ নয়, বাগান তৈরি করতে যাবতীয় যা যা জিনিস লাগবে সব পাবেন। মাটি, কম্পোস্ট, ফেন্স তৈরি করতে যা যা হার্ডওয়্যার লাগে সবই এখানে পাবেন। আর তাছাড়া টব, প্ল্যান্টার এসব তো আছেই। এ তো গেল গার্ডেনিং সেকশনের কথা, তাছাড়া ভেতরের দিকে হার্ডওয়্যারে যা যাবতীয় জিনিস লাগে সব পাবেন। আর সেখানে অবশ্যই আছে ফার্নিচার, নানা ধরনের ব্যাকইয়ার্ড ফার্নিচার এখানে পাওয়া যায়।
এখানে দেখুন সুন্দর সুন্দর ডালিয়া, জারবেরা এগুলো ফুটে আছে। দামও খুব একটা বেশি না। আপনি যদি চান বাগান করবেন, তাতে খরচ খুব একটা বেশি পড়বে না, শুধু যত্নটা করতে হবে, সেটাই আসল। আর এখানে দেখুন নানা রকম পাতাবাহার গাছ। এই আয়ালে এসে এই পিঙ্ক জারবেরা গাছটাকে দেখে চোখই সরাতে পারছে না, এত ভাইব্রেন্ট কালার, খুব মিষ্টি। নিয়ে নিলাম ট্রলিতে। এইদিকে দেখুন ল্যাভেন্ডার, আমার অনেক প্রিয় ফুলের মধ্যে এটা একটা অন্যতম। যেমন মিষ্টি রং আর তেমন গন্ধ। গতবার একটা ল্যাভেন্ডার ঘরের কোণায় পুঁতেছিলাম, শীতকাল ছিল তো সেরকম ফুল হতো না, এখন বসন্তে দেখি নানা রকম ফুল এসেছে। কি মিষ্টি রং আর সেরকমই তার গন্ধ, দূর থেকে দাঁড়ালেও আপনি এই ল্যাভেন্ডারের গন্ধ পাবেন। আর আপনারা তো জানেন ল্যাভেন্ডার বিভিন্ন রকম কসমেটিক্স, ক্রিম এগুলোতে ইউজ করা হয় এই মিষ্টি গন্ধের জন্য। এই ল্যাভেন্ডারগুলোর দাম $15-20 মতো। এবার আমরা চলে এসেছি ফল গাছের দিকে, আবার পরে ওই ফুলের দিকটায় যাব। এদিকে দেখুন চেরি, প্লাম এ সমস্ত গাছ, আবার এদিকে দেখি রাবার প্ল্যান্টও আছে। এই দিকটায় কি সুন্দর সুন্দর টব, এখানে কালো রঙের বিভিন্ন রকম টব আছে, বিভিন্ন সাইজের আর বিভিন্ন দামের। ওই দিকটায় সবুজ আর ওই পাশের দিকটায় সাদা আর গ্রে কালার, সবগুলো এক জায়গায় সাজিয়ে রেখেছে। বেশ ভালোই দাম, সাইজের উপর আর কি কোয়ালিটি তার উপর ডিপেন্ড করছে দামটা। যেমন এগুলো দেখুন $21 করে মাঝারি সাইজের, মানে $1,000 একটা। আর এই দিকটায় গ্রে কালারের পটগুলো দেখুন, বিভিন্ন রকম সাইজের, লম্বা, গোল। আর এগুলো কি গাছ বলুন তো? এগুলো হলো পিচ, পিচ গাছ। আমাদের বাড়িতেও ঠিক ঘরের একটা পাশেই আছে। কি সুন্দর সুন্দর পিচ আর কি মিষ্টি খেতে। আর এগুলো হলো লেমন, লেমন আর লাইম দু টাইপের লেবু হয় তো, এগুলো হলো লেমন। আর ওই পাশে লাইম আছে, লাইমগুলো একটু ছোট হয় আর গ্রিন কালারে হয়, একটু পেকে গেলে হলুদও হয়। আর লেমন হলো একটু বড় কোয়ালিটির, মানে বড় হলুদ রঙের।
লেমন লাইমগুলোর দাম বেশ ভালোই, $40-$50 মধ্যে, মানে ইন্ডিয়ান টাকায় $2,000-2,500 মধ্যে। পিচ গাছের সাথে সাথে কয়েকটা নেকটারিন আর অরেঞ্জ আর ম্যান্ডারিন গাছও ছিল। আর এই দিকটায় আছে নানা রকম বেরি, স্ট্রবেরি থেকে শুরু করে ব্লুবেরি, রাসবেরি, সব রকম বেরিগুলো এই দিকটা রাখা আছে। চিনি দেখি একটা স্ট্রবেরি তুলে সাথে সাথে মুখে পুরে দিল, কি লজ্জার ব্যাপার বলুন তো, কেউ দেখে নিলে। স্ট্রবেরি যেখানে এক একটা গাছের দাম $3, সেখানে ব্লুবেরি $27-28, কতটা পার্থক্য দেখুন। দেখি ভবিষ্যতে একটা ব্লুবেরি গাছও লাগানোর ইচ্ছা আছে। আর এই যে এদিকটায় আছে হাইড্রেঞ্জা, নানা রকম নানা ধরনের আর নানা কালারের এই হাইড্রেঞ্জা হয়। এটা ল্যাভেন্ডারের মতোই আমার একটা অন্যতম প্রিয় ফুল, খুবই মিষ্টি রং, পিঙ্ক, পার্পল, হোয়াইট, বিভিন্ন কালারের হাইড্রেঞ্জা হয়। সামারের সময় যখন সারা গাছ ফুলে ভরে থাকে, পাতায় দেখা যায় না, কি অপূর্ব সৌন্দর্য লাগে কি বলবো। খুব কমন হাইড্রেঞ্জা হলো পার্পেল বা ব্লুইশ কালারে যে হাইড্রেঞ্জা হয় সেটা, বাড়িতে একটা লাগিয়েছি, দেখি কি হয়। গাছগুলোর বেশ ভালোই দাম আছে, $25-30 মতো, মানে ইন্ডিয়ান টাকায় $1,000-1,500 মতো। আর এটা হলো ক্যামিলিয়া। ক্যামিলিয়া এখানকার খুব কমন একটা ফুল, যেটা মূলত উইন্টারে হয়। আমাদের বাড়িতেও কয়েকটা আছে, সারা গাছ ফুলে ফুলে ভরে থাকে, পিঙ্ক, রেড আর হোয়াইট কালারের ক্যামিলিয়া হয়। চিনি তো বানিংস ওয়্যার হাউসে একেবারে আসতেই চায় না, কিন্তু দেখুন এই যে প্লে এরিয়াটা দেখে ঠিক দৌড়ে গেছে, ভাইয়ের সাথে ও খেলবে। আমাদের আর কি করার, বাইরে বসে ওয়েট করছি। আমি এদিক ওদিক দেখছিলাম, চন্দন সামনে বসেছিল। সামনের জায়গাটাতে দেখুন একটা ক্যাফেও আছে, মানুষ বাজার করে এসে অনেকটা হাঁপিয়ে গেলে এখানে বসে কফি, মাফিন এসব খায়। আর তারই সামনে দেখুন কিরকম বাইরের আউটডোর একটা সেট আপ করা আছে, মানে বাইরে আউটডোরে যে সমস্ত ফার্নিচার আমরা ইউজ করি সেগুলো সেট আপ করে একটা সুন্দর জায়গা করে দেওয়া আছে, মানুষ এখানে ওয়েট করে। বাবা এসে তো দেখি চন্দন একেবারে দোলনায় দোল খেতে খেতে ঘুমিয়ে পড়েছে।
আর এদিকে দেখুন কি কাণ্ড, ননি ও চলিতে এই ডগ ফুড তুলবেই, বাড়িতে কুকুর নেই কিন্তু ওকে ডগ ফুড নিয়ে যেতে হবে। আসো আসো ননি, চলে আসো চলে আসো, কুকুরের খাট নেই, চলে আসো, কুকুর নেই। আর আপনাদের তো বলাই হয়নি, ওই যে নিয়নের মধ্যে পায়ের ছাপগুলো দেখছেন, এগুলো মানে এটা এই সুপার মার্কেটের মধ্যে পেট অ্যালাও আছে, মানে আপনাদের বাড়িতে কুকুর বিড়াল যে কোনো পেট থাকলে আপনি নিয়ে আসতে পারেন। যাই হোক, আমরা এত ঘুরে ঘুরে দুটো মাত্র ফুল গাছ নিলাম, দুই ভাই বোন খুব মজায় ফুল গাছ ঠেলে ঠেলে এবার চেক আউট কাউন্টারের দিকে যাচ্ছি। চলো বাবা চলো। এখন বিকাল 5টা মতো বাজে, এবার চলুন বাড়ির দিকে রওনা দেওয়া যাক। এই যে আমাদের যে ফটোটা তোলা হয়েছিল সিটিজেনশিপের সময় সেটা বাড়িতে এসেছে। আমাদের চারজনের পাসপোর্ট চলে এসেছে, মানে ননির যেহেতু জন্মসূত্রে ও কিউই সেজন্য আগেই ছিল পাসপোর্ট, এখন আমার চন্দনে আর রিচার্ড চলে এসেছে। এই যে আমাদের পাসপোর্ট, যে নিউজিল্যান্ডের পাসপোর্ট, আর এইটা হলো আমাদের পুরনো ইন্ডিয়ান পাসপোর্ট। খুব একটা বেশি পার্থক্য নেই, দুটোই দুটোই কালো, আর তোমার সিম্বল এখানে যেহেতু নিউজিল্যান্ডে হলো সিলভার ফান এখানকার সিম্বল, সেই জন্য এখানে সিলভার ফান দেওয়া আছে। আর আমরা, আপনারা তো জানেন, আমার ভিডিও দেখে থাকলে জানবেন যে আমরা সিটিজেনশিপ সেরিমনি অ্যাটেন্ড করেছিলাম, তার সাথে সাথে এসেই যে সার্টিফিকেটটা দেয় তার সেটা দিয়ে আমরা পরের দিনে অ্যাপ্লাই করে দিয়েছিলাম। সে অ্যাপ্লাই করার পর থেকে 48 আওয়ার্সের মধ্যে আমাদের পাসপোর্ট বাড়িতে ডেলিভারিও হয়ে গেল, মানে এত ফাস্ট এখানকার সিস্টেম। আর ননির জন্য কতবার যখন আমরা ননির নিউজিল্যান্ড পাসপোর্ট নিয়ে ইন্ডিয়ায় ট্রাভেল করেছিলাম গত বছর জুলাই মাসে, তখন আমরা ওর OCI পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম। আর এরকম OCI পাসপোর্ট আমাদেরও অ্যাপ্লাই করতে হবে ইন্ডিয়া ট্রাভেল করার আগে। আর OCI থাকলে আপনি ইন্ডিয়ার পারমানেন্টলি ভাবে থেকে যেতে পারেন, চাকরি করতে পারেন, জব করতে পারেন, ল্যান্ড কিনতে পারেন, কোনো ফ্ল্যাট কিনতে পারেন, ফ্ল্যাট বিক্রি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি ভোট দিতে পারবেন না, আপনি ভোটার নয়। তো এই হলো ব্যাপার। আর এইটা থাকলে সব থেকে বড় কথা, নিউজিল্যান্ড পাসপোর্ট অনেক স্ট্রং, আপনি নিউজিল্যান্ড পাসপোর্ট থাকলে বেশিরভাগ দেশে উইদাউট ভিসা হ্যাসেল ফ্রি ট্রাভেল করতে পারবেন। মানে আমাদের ইন্ডিয়ান পাসপোর্ট হলে কি হয়, ইউরোপ বা USA গেলে আপনাদের ফার্স্টে ভিসা অ্যাপ্লাই করতে হয়, ট্যুরিস্ট ভিসা বা যে কোনো ভিসা অ্যাপ্লাই করতে হয়, তারপর যেতে ট্রাভেল করতে হয়, সেটাও অ্যাপ্রুভ হলে। কিন্তু এখানে থাকলে আপনি টিকিট কাটলেই ব্যাস ওখানে যে কোনো দেশে ঘুরতে যেতে পারবেন, মানে বিভিন্ন দেশে। এই এই হলো ব্যাপার। আমাদের অনেকটা গুড নিউজ আপনাদের সাথে শেয়ার করলাম, আমার কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার এই ব্লগটা আজকে কেমন লাগলো। Mona, save me! Mona, save me! No, Mona, no. এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আরও এরকম ভিডিও পাওয়ার জন্য চোখ রাখুন আমার চ্যানেল রিয়াস মিরর নিউজিল্যান্ডে। No, no, no.